আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। রাজধানীর দুই মাদ্রাসা থেকে 590টি ছুরি জব্দ। রাজধানীর চকবাজার ও লালবাগের দুটি মাদ্রাসায় অভিযান চালিয়ে 590টি ছুরি জব্দ করেছে পুলিশ। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে ঈদে পশু কোরবানির কাজে ছুরিগুলো ব্যবহার করা হতো। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি চকবাজার অঞ্চলের পুলিশ গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালায়। ডিএমপির চকবাজার অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কুদরত ই খোদা বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে মোহাম্মদ কুদরত ই খোদা বলেন, চকবাজারের জামিয়া ইসলামিয়া ইসলামবাগ ও লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। তারপর সেখান থেকে মোট 590টি ছুরি জব্দ করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, ছুরিগুলো তারা কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহার করত। কুদরতি খোদা আরও বলেন, তবে আমরা ছুরিগুলো আপাতত আমাদের জিম্মায় রাখছি, দরকার হলে ঈদের সময় ছুরিগুলো আবার ফেরত দেওয়া হবে। চলমান অস্থিরতায় ছুরিগুলো যেন কোনো সহিংসতার কাজে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য জব্দ করা হয়েছে। যদিও অভিযানের সময় মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের সব ধরনের সহযোগিতা করেছে। অভিযানের সময় উপস্থিত থাকা চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে 175টি ও জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে 415টি ছুরি জব্দ করা হয়েছে। দুই প্রতিষ্ঠানে ছুরিগুলো রয়েছে এমন তথ্যের পর থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।